বিরাট কোহলি আর ঋষভ পন্থের বড় ভুলের কারণে ভারতের হাত থেকে ফসকালো ম্যাচ ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে বেঙ্গালুরুতে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলা হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ হয়ে বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ ভারত জিতে নিয়ে ফেলেছিল এই ম্যাচে বিরাট প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার ইনিংসে বিরাট কোহলি আর ঋষভ পন্থের রিভিউ নিতে বড় ভুল হয় দক্ষিণ আফ্রিকার ইনিংসের ষষ্ঠ ওভারে রিজা হ্যান্ড্রিক্স বিরুদ্ধে আউটের জোরদার আপিল হয় কিন্তু আম্পায়ার আউট দেননি বিরাট ঋষভ পন্ত আর বোলার দীপক চাহারের সঙ্গে কথা বলে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন রিভুতে বল না তো উইকেটে লাগছিল আর তো উইকেটের সামনে ব্যাটসম্যানের প্যাডে লাগে এই কারণে ভারতীয় দলের রিভিউ বরবাদ হচ্ছিল ষষ্ঠ ওভারের রিভিউ বরবাদ হওয়ার পর সপ্তম ওভারে অধিনায়ক কুইন্টন ডিককের বিরুদ্ধে এলবি আপিল হয় এবারও আম্পায়ার ব্যাটসম্যান আউট দেননি কিন্তু রিপ্লেতে থ্রি রেড ছিল এর মানে হলো যদি ভারতীয় দলের কাছে রিভিউ বেঁচে থাকত তো ডিকক আউট হয়ে যেতেন এর নিরাশা বোলার ওয়াশিংটন সুন্দরের সঙ্গেই স্লিপে ফিল্ডিং করা হার্দিক পণ্ডার চেহারাতেও পরিষ্কার দেখা যাচ্ছিল ভারতীয় দল এই ম্যাচে নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল কিন্তু দল বিশ ওভারের নয় উইকেট একশো চৌত্রিশ রানই করতে পারে এই ম্যাচে মাত্র চারজন ভারতীয় ব্যাটসম্যানের দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন শেখর ধাওয়ান ব্যাট থেকে সবচেয়ে বেশি ছত্রিশ রান বেরিয়েছে দলের মিডল অর্ডার অভিজ্ঞতায় যথেষ্ট কমতি ছিল যে টপ অর্ডারে তিন ব্যাটসম্যানের আউট হওয়ার পর মাঝের ব্যাটসম্যানরা বিশেষ কিছুই করতে পারেননি আর এই কারণে দল বড় স্কোর করতে ব্যর্থ হয় সোশ্যাল মিডিয়া আই ট্রোল হচ্ছে খারাপ শট খেলা ভারতীয় ব্যাটসমানরা ঋষভ পন্ত সবচেয়ে বেশি ভারতের দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ আজ রবিবার বেঙ্গালুরুর এম Chinnaswamy স্টেডিয়ামে খেলা হয়েছে এই তৃতীয় টি-20 ম্যাচের টস ভারতীয় দল জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত 20 ওভারের নয় উইকেট হারিয়ে 134 রান করতে পেরেছে জানিয়ে দিই যে এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা বেশ কিছু খারাপ শর্টস খেলেছেন যে কারণে তারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন ভারতের হয়ে সবচেয়ে বেশি পঁচিশ বলে ছত্রিশ রানের ইনিংস শিখর ধাওয়ান খেলেন অন্যদিকে বাকি ব্যাটসম্যানরা দলের জন্য বিশেষ কিছুই করতে পারেননি ঋষভ পন্ত আরও একবার ফ্লপ প্রমাণিত হয়েছেন আর মাত্র ১৯ রান করে আউট হয়ে যান চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজকের খেলার ম্যাচ সামারি ইন্ডিয়ার টস জিতে প্রথমে ব্যাট করে নয় উইকেটে বিশ ওভারে একশো রান করে টার্গেট ছিল একশো পঁয়ত্রিশ সেখানে ষোলো দশমিক পাঁচ ওভার খেলে এক উইকেটের বিনিময়ে একশো চল্লিশ রান করে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা নয় উইকেটে জয় লাভ করে প্লেয়ার অব দ্য সিরিজ হন কুইন্টন ডি কক প্লেয়ার অব দ্য ম্যাচ হন বেরন হ্যান্ড্রিক্স ইন্ডিয়ার ইনিংসটি দেখে নেই শিখর ধাওয়ান পঁচিশ বলে করেন ছত্রিশ রান রাবিন্দ্র জাদেজা করেন সতেরো বলে উনিশ রান ঋষভ পান্ত করেন বিশ বলে উনিশ রান অপরদিকে বোলিংয়ে কাগিস ও রাবাদাত উনচল্লিশ রানে তিন উইকেট নেন চার ওভার বল করে বেরন হ্যান্ড্রিক্স চোদ্দ রানে দুই উইকেট নেন চার ওভার বল করে বেজরন ফরটাইন উনিশ রানে দুই উইকেট নেন তিন ওভার বল করে সাউথ আফ্রিকান ইনিংসটি ছিল কুইন্টন ডিকক কক বলে উনআ রানের ঝকঝকে একটি অপরাজিত ইনিংস রেজা হ্যান্ড্রিক্স যিনি ছাব্বিশ বলে করেন আঠাশ রান তেম্বা ভাবুমা তিনি তেইশ বলে সাতাশ রান অপরাজিত ছিলেন এদিকে হার্দিক পান্ডিয়া তেইশ রান দিয়ে এক উইকেট নেন দুই ওভার বল করে রবীন্দ্র জাদেজা দুই ওভার বল করে আট রান দেন কোনো উইকেট পাননি দীপক চাহার তিন ওভার বল করে পনেরো রান দিয়েছেন কোনো উইকেট পাননি প্রিয় দর্শক পন্থের লাগাতার ফ্লপ সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের কমেন্টস করে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ